কাবাব নরম তুলতুলে বেবি নান দাল মাখনি ইয়া বড় বড় তন্দুরি চিকেন তার থেকে সুগন্ধযুক্ত ধোঁয়ার কুণ্ডলি হিস তারপর পরপর বিরিয়ানি মাটন কষা চাটনি দই রসগোল্লা সন্দেশ সুফলে বেশ ঝাঁ চকচকে হয়ে দাঁড়িয়েছি কাঁটা চামচ প্লেট ন্যাপকিন হাতে নিয়েছি স্যালাডটা নিয়ে কাবাবের দিকে হাত বাড়িয়েছি সপাটে রান্দারটা রসগোল্লার মতো গড়িয়ে পড়লাম ইস অমনি হাতের গোড়া থেকে গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি যাবতীয় জাতীয় বিজাতীয় সুস্বাদু সুখাদ্য ভোজ্যদ্রব্য একেবারে হুশ হয়ে গেল ইভাপোরেটেড সরকারের ম্যাজিক আর পিসি সরকার একে তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমপ্লেন খেয়ে গ্রোয়িং বয় বাজারের মাল সমূহ সোয়াগ ছাঁদ বদমি ধ্বনি নাচো তো দেখি তামাম দেশের লোকের চোখে ধোঁয়া চোখে জল চোখ জ্বালা আছে তাই বলে আমার স্বপ্নরাজ্যেও এই একই ব্যবস্থা চলবে নাকি একই সিস্টেম ভোগ্য স্বপ্ন কার নিয়ন্ত্রণাধীন কেন্দ্রীয় সরকার না রাজ্য সরকার দুঃশালা এদিকে আমার হাজার টাকা ডিশের খাদ্য স্বপ্ন চৌপাট হয়ে গেল আমি কিনা কেন্দ্র রাজ্য প্রশাসন নিয়ে খাবি খাচ্ছি আমি বরাবর দেখেছি আমার এরকম হয় বড়াতে একটা চকচকে ব্যাপার এই লাগছে 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 লাগলো না স্বপ্নের মধ্যে খেতে বসেছি খেতে বসেছি খেতে বসেছি খেতে বসেছি খাওয়া হাওয়া ইস এই খাওয়াটায় কোনো খরচাপাতি ছিল না ট্যাক্স ফ্রি চারপাশ ভর্তি বুফে কাউন্টার কাউন্টার ভর্তি ট্রে ট্রে ভর্তি চাপ চাপ ঠাসা ঠাসা ঠকাস স্বপ্ন ফাটল কি সিচুয়েশন টিভি সিরিয়ালের হিরোরা এরকম আশাভঙ্গের সিচুয়েশনে থ হয়ে বসে থাকে আর ব্যাকগ্রাউন্ডে একটা করুণ মিউজিক বেজে ওঠে শুটিং হচ্ছে এটা স্টুডিও ফ্লোর এটা সেট না সত্যিকারের ঘর কার ঘর আমি কোথায় রে ভাই স্মৃতিভ্রংশ হয়ে যাচ্ছে নাকি দাঁড়াও 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 প্রতীকবার জন্ম যদি তব বঙ্গে তবে সবার আগে ভৌগোলিক পরিবেশটা একটু বুঝে নেওয়া দরকার আত্মতদন্তে সেটাই হবে প্রথম সোপান এটা টেবিল এটা কি চেয়ার ওটা আলনা এটা চৌকি এটা ঝুলঝরা অমুক তমুক হাবি যাবি উঁচু নিচু আর সবার মাঝে আইফেল টাওয়ার ঘরের ঘর আনছি এটাও খবর আকার ঘর চারটে দেওয়াল একটা ছাদ আর যাবতীয় রকমারি বাহারি এবং স্যানিটারি দ্রব্য মানতেই হবে চন্দ্রবিন্দু চ বিড়ালের তালপোষ রুমালের মা হয়ে গেল চশমা কিন্তু আমি এখানে কেন এটা কি আমারই ঘর না রাতারাতি ঘরটা আমার কাছে অচেনা হয়ে উঠল এরা কি আমাকে চেনে ইয়ে আলনা দেবী আমায় চেনেন কি না 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 মুখ দেখে মনে হচ্ছে চেনেন না তাহলে শুনে রাখুন শ্রীমতী আলনা আপনিও আমার অপরিচিতা হ্যালো চৌকি বাবু শ্রী চৌকিচন্দ্র নরবট ও ও ও ও ও আচ্ছা আচ্ছা চেনেন না চেনেন না অতএব কেসটা খুবই গড়বড়ে এ বঙ্গদেশের মান্দাতা গৃহলক্ষ্মী পক্ষকেশ ঝুলঝারা আপনি আমাকে নিশ্চিন্ত করুন বলুন আপনি ফাঁকা মাথায় ওই খামচা খামচা ঝুলের কলপ লাগিয়ে ঘরের কোণ থেকে আর চোখে চোখে আমাকে দেখছেন কেন আপনি এবং আপনার এই প্রতিবেশীরা কি আমাকে চেনেন আপনারা কি আমার নাম জানেন আপনারা কি এখানে আমাকে ধরে রেখেছেন না পাহারা দিচ্ছেন উত্তর দিন উত্তর দিন আরে উত্তর দিন না
তো সেভাবে ইয়াতি মারলে চলবে না, কি হচ্ছে এটা কি? এগুলোকে আসবাবপত্রের সাথে কথা বলছি, এগুলো সব পাগল হয়ে যাওয়ার লক্ষণ। পাগল পাগল হব কি পাগল হব, কিন্তু কিচ্ছু চিনতে পারছি না, যে কিচ্ছু চিনতে পারছি না তো, রাতারাতি ঘরটা এরকম হচ্ছে না হয়ে উঠলো। দিনের আলো পাটি পিটিপে ঘরের ভেতর ঢুকছে, দেয়াল চারটি চাচৌকো হয়ে সরে সরে আসছে, যেন এক্ষুনি আমাকে চেপতে দেবে। আর ঘরের বাইরেটা এখন হয়তো আলো 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 আলো, মস্ত আকাশ, যত ইচ্ছে বাতাস, একটা ছোট্ট রাস্তা, আমি রাস্তা ধরে হেঁটে চলেছি, আমার চোখ দুটো সব কিছুকে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। একটা একতলা বাড়ি, বোগেনভেলিয়ার গেট, একটা সুন্দর মেয়ে, বাগানের দরজাটা অর্ধেক খুলে পথের দিকে তাকিয়ে আনমোনা, বাড়ির ছাদে ডিশ অ্যান্টেনা, সেখানে বসে একটা কাক নিশ্চিন্ত মনে ঠোঁট পালিশ করছে। আর ঠিক তখনই ছেলেবেলার বিকেলগুলো, সবুজ মাঠে ফুটবল আর নেশায় পাওয়া দশটা ছেলে মাঠের থেকে চোখ তুলতেই অনেক দূরে একলা ঘুরি আমায় দেখে বললো, কবে আমার মতো বাউল হবে? আমার তখন অনেক কিছু হওয়ার কথা, সন্ধ্যাবেলা ঝিঝির সানাই, লোডশেডিং এর পূর্ণিমা রাত, শিলা বৃষ্টি, শীতের দুপুরে, সব কিছুই হওয়ার ছিল। জানিয়ে দিয়ে হাত নেড়েছি, একলা ঘুরি, তুমি হওয়ার ইচ্ছে আমার, বালিশ চাপা কান্না করে রাখছি তুলে, কান্না পেলেই বাউল হব, রাগ করো না। একলা ঘুরির পালে তখন হাওয়ার ঝাপটা, সুতোর টানটা আলগা হতে এই বাউল ঘুরি ভাসতে ভাসতে সন্ধে তারায় মিলিয়ে গেল। তারপরে আজকে বিশেষ বিশেষ খবর হলো, কুপিয়ে খুন, পিটিয়ে খুন, আত্মহত্যা, কোন হত্যা, গুজরাট, ইরান, কোতরা, প্যারিস, ঢাকা, আইএস, ডলার 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 ডলার, তার মধ্যে এই ঘরটা পিরামিডের ভূগর্ভ, আলো নেই, বাতাস নেই, চারপাশে রাজপত্রের মধ্যে আমি একটা মমি না, আমি কিছুতে বুঝতে পারছি না। এভাবে চিন্তাগুলো মাথার মধ্যে এলো, মাথারই দৌড়দৌড়ি করছে, কেন এ কার ঘর? কার চৌকি থেকে গড়িয়ে পড়লাম, এই ঘরের গন্ধ আছে না, ছোঁয়া আছে না, আসবাবপত্র গুলো পর্যন্ত আছে না, নিজের ঘরের আসবাবপত্র, তাদের ছোঁয়া কেমন নিজের নিজের লোকজন, নিজের নিজের ভাই বোনের মতো হয়ে যায় না? কিন্তু এরা তো তা না, ড্যাব ড্যাব করে আমাকে দেখছে। না না, এইভাবে মমির মতো অচল হয়ে থাকলে চলবে না তো, সচল হতে হবে, সচল হতে হবে, সত্য আমি হেঁটে চলে বেড়াচ্ছি, তার মানে আমি সচল, সচল আছি বলে বুঝতে পারছি যখন তাহলে আমি সুস্থ, সুস্থ আছি যখন তাহলে আমি বেঁচেও আছি, কিন্তু আমি লজিক্যালি ভাবতেও পারছি। আরে হয়েছে, আমি তো এক্ষুনি ড্যাং ড্যাং করে ঘরের বাইরে বেরিয়ে পড়তে পারি, হ্যাঁ বাইরে, আন্ডার দ্য সান, সানশাইন অন মাই শোল্ডার্স মেক্স মি হ্যাপি, সানশাইন। এদিকে সব বন্ধ, দেওয়ালের পর দেওয়াল ব্যারিকেড, তাহলে ওদিক সানশাইন ইন মাই আইস ক্যান মেক মি ক্রাই। না এদিকেও সব বন্ধ তো, তাহলে তাহলে এদিকটা এদিকটা সানশাইন ওভার ওয়াটার। তাহলে আমিও ভিতর থেকে দরজা বন্ধ করে দেবো, কাউকে ঢুকতে দেবো, ব্যারিকেড বানাও, ব্যারিকেড, ব্যারিকেড, ব্যারিকেড বানাও, ব্যারিকেড, ব্যারিকেড, ব্যারিকেড,
ভোরের পাখির ভজন শুনে পান্থশালার যাত্রী হাঁকে, দরজা খোলো দরজা খোলো, দাঁড়িয়ে আছি পথের বাঁকে। এই জগতে জানো শ্যাঙা, অতীত মোরা দুটি দিনে, বিদায় নিলে ফিরব না আর, দরজা খুলে দাও আমাকে। সেই কোন ছোট্টবেলা থেকে মুখের উপর একটার পর একটা দরজা বন্ধ হয়ে গেল, সব দরজা। পিছন ফিরে তাকালে এখনো সেই ছোট্ট আমিটার গাল টিপে দিতে ইচ্ছে করে। ওদিকে তখন স্যার পড়াচ্ছেন বহুপ্রীহি সমাসে, একটি প্রকৃষ্ট উদাহরণ হল ছুটি। অশ্বধামূলক মিত্রতার প্রধান শর্তগুলি ছিল ছুটি, নাজিরের বৃষ্টিপাতের পরিমাণ ছুটি। ট্রেনে কাকা দেখতে, জীবনে কখনো মৃত্যুকেই ভালোভাবে দেখিনি, ছুটলাম হুজুগে। এক ঝলক তাকিয়েছিলাম লাইনের এক পাশে ধর, অন্য পাশে মাথা। এক পলক দেখেছিলাম সদ্য মাধ্যমিক পাশ করা কিশোরী, এক সেকেন্ডের চোখাচোখি, তার একটা চোখ খোলা আর একটা চোখ বোঝা। এক পলকের অভিজ্ঞতা আজীবন স্থায়ী ভয়ঙ্কর স্মৃতি। বন্ধুরা সবাই চুপ করে গিয়েছিল, বাড়ি ফিরে কেউ খেতে পারেনি, ফিরতে ফিরতে কেউ বমি করছিল। শুধু কয়েকজন না, কয়েকজন না, শুধু দুজন, অন্যরকম দুজন। আমার মাথার মধ্যে তখন একটা খোলা চোখ একটা বন্ধ চোখ, একদিকে মাথা অন্যদিকে ধর, আর ওদের কথার মধ্যে তখন ধরটা শরীর, শরীরটার মাংস, তার জামা কাপড় ছিঁড়ে যাওয়া, তার মধ্যে দিয়ে দুজনে বেশ কাপটা করতে, কিছুতেই পেরে উঠছিলাম না, আমাকে হিড়িড় করে টেনে নিয়ে যাচ্ছিল বাথরুমের দিকে। এই কি করছিস, বাথরুমে নিয়ে যাচ্ছিস কেন? এই ছেড়ে দে, এই ছাড় না, ছাড় না, এই ছাড়। এই বাহাদুর আসছে, এই বাথরুমে আটকে রাখ আজকে। এই কি করছিস, বাথরুমে আটকাস না, এই খোল দরজা, খোল দরজা, খোল। এই শনিবার স্কুল ছুটি হয়ে গেছে, আমাকে বাথরুমের মধ্যে আটকে রেখে চলে গেল। এই দরজা খোল, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো না।
আমার বন্ধু মনোজ, আগে অত বন্ধুত্ব ছিল না, সেই থেকে শুরু। তুই ভেতরে গেলি কি করে, আটকা পড়লি কি করে, কি হয়েছে? আটকে রেখেছিল কে? চন্দন আর কৌশিক। কেন সোমবার দিন মনোজ বেটসাকে যে সব কথা খুলে বলল অতপটে, বলতে গেলি কেন? বলবো না, দেখ না ওদের কি করি। কি হবে? কি হবে মানে? ওরা বার পেয়ে যাবে, ওই একই কাজ আবার করবে। আচ্ছা ঠিক আছে, হেড স্যারকে বললি বললি, স্কুল ময় রটাতে গেলি কেন? চন্দনের সুবাস ছড়াবো বলে। চন্দন ছিল স্কুল সেক্রেটারির ছেলে, সুতরাং তিন দিন বাদে হেড মাস্টার মশাইয়ের কল। টেবিলের একদিকে প্রেসিডেন্ট, সেক্রেটারি, হেড স্যার, প্রফুল্ল স্যার, লাইব্রেরিয়ান বলাইদা, মর্নিং এর জয়ন্তী দি, ইয়ে দাঁড়াতে না দাঁড়াতেই হেড স্যার, প্রেসিডেন্ট, হিয়ার ইজ ইয়ার নোটোরিয়াস স্ক্যান্ডাল মঙ্গার। আমি তখন ঢোক গিলছি, ইয়ে স্যার, আমি স্যার, বিজন সেন স্যার, আই রিড ইন ক্লাস নাইন স্যার। প্রেসিডেন্ট উঠে দাঁড়ালেন, এই তুমি অসভ্য ছেলে, স্কুল ময় চন্দনের নামে কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা রটিয়েছ, অসভ্য বদমাইশ কথা। মনোজ বেশ শক্ত ছেলে, ঘুমানোর মতো বললো, আমি কিছু রটাইনি স্যার। এই চোপ, তোমার স্কুলে পড়া ঘুচিয়ে দেবো আমি। মনোজ এত ঘুমার বলে কি? কেন স্যার, কি করেছি আমি? স্কুল সেক্রেটারি উঠে দাঁড়ালেন, আজ না আজ না, এ কি বলবো আর, মানে এত বিচ্ছিরি একটা ঘটনা। অ্যাজ এ সেক্রেটারি অফ দি স্কুল, অ্যাজ ওয়েল অ্যাজ আ পুয়ার ফাদার অফ, as well as a poor father of an innocent and a victimized boy, yeah, it went through inquiry korechi amar oi ekti acha jakse kotha, kintu kotha ta hocche chandan to mithya kotha bole na, ta ami oke jiggesha korlam ki hoyeche, ghotona ta ar kichui na, kotha ta hocche je jodi chandan doshi hoy tahole ki amra ke chhere debo, maaf korbo na, আমার প্রিন্সিপাল হলো যে আমি যেমন চন্দনের বাবা, অ্যাজ ওয়েল অ্যাজ একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের বলতে গেলে একটা কথাটা হলো, চন্দন তো মিথ্যা কথা বলে না, ও বললো সেদিনকে কি হয়েছে না, ওই রেল লাইনে একটা মেয়ে ছেলে কাটা পড়েছে, এরা সবাই মিলে গেছিলো আর কি দেখতে, একটা শোক সন্তপ্ত পরিবেশ, সেখানে একটা কচি মেয়ে আর কি মারা গেছে, আর যা হয় এরা দুটো এই নোটোরিয়াস মনোজ অ্যান্ড বিজন এই দুটো গেছিলো, সেখানে সবাই চুপ করে বেশিক্ষণ তাকানো যায় না, কি হয়েছে কি ওইখানে কাটা পড়েছে, তো জামা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে এদিক ওদিক দিয়ে আছে, তার জন কি আছে, সেখানে গিয়ে এই দুজন নটোরিয়াস ওইরকম পরিবেশে ওই মেয়েটার কথা দিয়ে কি আচ্ছা থাক জন কি আছে, তা কথাটা হচ্ছে এই চন্দনের প্রতিবাদ করে, তারই জন্য চন্দনের নামেই সারা স্কুলময় রটিয়া বেরিয়েছে, মানে বুঝুন না তার মূল্যবোধটা কোথায় গেছে, একটা মেয়ে সেখানে একটা মারা গেছে, একটা কাটা মুন্ডু তার ভিতর দিয়ে ওই ওখান দিয়ে তার জয়ন্তী আছে, আপনারা কেন বলছিলেন স্যার, কেন আপনারা তো জানতেন সত্যিটা কি, আপনারা এটাও জানতেন যে আমরাও সত্যিটা জানি, তাও বলছিলেন, তাও কেন, কি করতে চাইছিলেন, ক্ষমতার প্রতিষ্ঠা করতে, দুটো একলতি ছেলের সামনে ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে এত মিথ্যের আয়োজন, ক্ষমতা তার মানে এতটাই দুর্বল। স্যার আমি আর মনোজ খুব একটা ভালো ছাত্র ছিলাম, কিন্তু বিশ্বাস করুন মাস্টার মশাইদের মুনি ঋষির মতো শ্রদ্ধা করতাম, আপনারা সবাই চুপ করে রইলে,
কেন? আচ্ছা আপনারা বুঝতে পারছিলেন তো যে আমাদের সামনে মিথ্যাবাদী হয়ে যাচ্ছেন, তবু চুপ করে রইলেন? একটা ছোট ছেলের ভাড়ারে কত সুন্দর সুন্দর ঘটনা জমানো থাকে, তার বেশিরভাগটাই তার স্কুল লাইফ থেকে পাওয়া। এভাবে ভেঙে দিল কেন স্যার? মুখের উপর দরজা বন্ধ, বাইরে যখন রোদ উঠেছে, দরজা বন্ধ যখন জানি সত্যমেব ঠিক জয়, দরজা বন্ধ যখন আমি অনিয়ন মার্ক লম্বা রেসে, দরজা বন্ধ যখন শরীর অপাপ বিদ্ধ মনটাও তাই, দরজা বন্ধ মুখের উপর যখন আমি ছোট্ট পথই বন্ধ তার পাঁচালি ওকায় কাটছে খাটের নিচে, রবীন্দ্রনাথ নামতা পড়েন খোলদার খোল লাগলো যে দোল, গৃহবাসী আমি বলতে পারিনি দরজা বন্ধ বাইরে থেকে। দরজা খোল বিজন, বিজন বিজন দরজা খোল বিজন। তুই দরজা বন্ধ করে কি করছিস ঘরের ভেতর? কিছু না। তুই চলে এলি কেন? কি হলো চলে এলি কেন? আর এলি এলি আমাকে একবার ভুলে এলি না? আরে হুঁটা কি তোর কোনো দায়িত্ব নেই? অর্ণব তোর বন্ধু না? বেচারার মা চলে গেছে, ওর পাশে থাকার দরকার নেই? দরকার আছে বলেই শ্মশানে গিয়েছিলাম। গেলি যখন চলে এলি কেন? আমার ভালো লাগছিল না। তার মানে তুই কি ভেবেছিলি শ্মশানে আমজাদ আলী রবি শঙ্করের যুগলবন্দি শুনতে যাচ্ছিস যে তোর ভালো লাগবে? এই তুই কি মনে করিস না আমাকে? কি মনে করিস তুই? স্বার্থপর মনে করি, অসম্ভব স্বার্থপর মনে করি। তোর নিজের ভালো না লাগাটাই তখন বড় হয়ে গেল না? বন্ধুর বিপদটা ছুড়ে ফেলে দিয়ে চলে এলি আশ্চর্য, অথচ কাকিমা তোকে কত ভালোবাসতেন। এই এই তুই চুপ করে থাকবি না বলতো? বলতো কি এমন খারাপ লাগা আজকে আমি শুনবো? না 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 তুই বল তোর কি হয়। তুই সচেতন চলে আসিস না, আমি মানে তোকে চাইনি। মৃত্যুটা জীবনের একটা সত্যি, ওটাকে সহ্য করতে হবে। অর্ণব সহ্য করছে না, মায়ের মুখে আগুনটা দেয়নি, চুল্লির ওই হাঁ করা মুখের ভেতর বডিটা তো ঢুকিয়ে দিয়েছে, তার মা সে সহ্য করতে পারছে আর তুই সহ্য কর। অর্ণব বসে আছে, কাকিমা শুয়ে আছেন, অর্ণব কাঁদছে, কাঁদতে কাঁদতে গলায় তিল তুলসী দিচ্ছে, তারপর পাটকাঠিটা চালিয়ে ধরে চারদিকে ঘুরছে, চোখ দিয়ে অচলে জল পড়ছে, প্রথম কাকিমা ছেলের চোখের জল মুছিয়ে দিচ্ছেন না, তারপরে অর্ণব ওই মুখটার মধ্যে তিনবার পাটকাঠিটা ঘুরছে, তিনবার তিনবার। এগুলো সত্যি? এগুলো সত্যি? চোখের সামনে যা হয় তাই সত্যি না? সরি সরি বিচার, এখন কিছু হয়নি, যে সত্যিটা আমার চোখের সামনে ঘটেছে তোর চোখের সামনে হয়নি সেটা আমার শোন। কাকিমার পাশে যে লোকটাকে এনে শোয়াল দেখেছিস? 40-45 বছর বয়স, খুব গরিব ঘরে, অ্যাক্সিডেন্ট, অনেক লোকজন এসেছিল, খুব কান্নাকাটি চিৎকার। ওর দুটো ছেলে 12-15 মধ্যে বয়স দেখেছিস? তুই এসব দেখতে চাস কেন? ওদের শোকটা খুব উগ্র হয়। শোক শোক ওদের কাছে আজকে তিনটা খুব স্মরণ। কেন জানিস? কে জানো ওদেরকে এক দু প্যাকেট চাউ কিনে দিয়েছিল, ওরা এক কোনায় বসে গোক্রাসে গিলছিল। মনোজ তখন যদি ওদের মৃত্যুটা দেখতি না, যেন জন্মের খিদে। কোথায় শো? কোথায় বাবা হারানোর দুঃখ? বাবা মারা গেছে বলে আজকে ভালো খেতে পেয়েছে, ওরা গিলেছিল বসে। মনোজ ভাব ওইরকম পরিবেশ, শ্মশান, ওদের বাবার বডি, চিৎকার, কান্না, ওরা তার মধ্যে বসে আছে গিলছে, ওদের পুরুতে এসে গেছে, ওদেরকে ডাকছে, তার মধ্যে আর কথাও ছড়লো না। তখন যদি ওদের চোখগুলো দেখতিস না, সব শুদ্ধ কিনে নেবে তোকে, আমাকে, শ্মশান, ওদের বাবার বডি, রাজ্য, দেশ, সব শুদ্ধ কিনে নেবে। বিজয়, এত প্রশ্ন করছ না বিজয়, এগুলো আছে,
এগুলো চারিদিকে আছে। থাকলেও চাই না, আমি মুখের উপর দরজা বন্ধ করে দেব। যে দেশে পেটেই চলে অধিকাংশ চিতা, সে দেশে বিশ্বাস পণ্য ও ধর্ম বিলাসিতা। তোর কি হয়েছে রে, জীবন থেকে মুখ ফেরাস কেন রে? খালি এনারে 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 না, আমার কিছু ভালো লাগে না। লাগলে আমি কি করবো? যেন হাতের মুঠোর মধ্যে একটা ভালো লাগার অ্যাপস টাচ করলাম, অমনি চারদিক আলো করে ভালো লাগা ছড়িয়ে পড়ল। চারদিকে সব দালাল, ধান্দাবাজ, তেলবাজ, চোর লোকজন সব, আর বাদ বাকি মানুষরা হেমন্তের অবিরল সোনা পাতাল আমার সহ, আর তার ইটের খাঁজে খাঁজে আশ্রয় নেওয়া তক্ষকের মতো ভীতু কিছু মানুষ। এই শহরটা আর তার লোকজনের দিকে তাকালে আমার সব পিকাসোর ছবি বলে মনে হয়। সব একা বাঁকা ভাঙা তোড়ান। আমার মেজো কান ফ্যান্টাস্টিক দেখতে, কাটা কাটা চোখ মুখ, দোকান ছোঁয়া ইয়া, দুটো বড় বড় চোখ। তার ব্যবসা নাকি স্কিপিং করছে, এক নম্বর থেকে দু নম্বর, দু নম্বর থেকে মাইনি মাইনি একেবারে 10 নম্বরে ফুলে ফেপে উঠছে। বন্ধুরা বলে তোর মাইনি সলিড মেজো কাকা। আমি বলি মাইনি ওটা ফাঁপা কাকা। সত্যি আমার চোখে আমার মেজো কাকার মুখটা একটা অ্যালুমিনিয়ামের বাঁকা পাখি। বিজয় এবার কাজকর্ম শুরু কর। হ্যাঁ চেষ্টা তো করছি। বড় করে ভাব বুঝলে, বড় করে। বড় করে ভাবার মানে আমার কাছে অন্যরকম, সবার জন্য ভাবা, সবার জন্য। বড় করে ভাবতে গেলে আগে নিজের চারদিকে একটা সার্কেল আন, তারপর তার রেডিয়াসটা বাড়া। কিন্তু সব সময় সেন্টারে তুই নিজে। ডেডিকেশন চাই বিজন, ডেডিকেশন। ডেডিকেশন ফর? ডেডিকেশন ফর লাইফ, ডেডিকেশন টু ওয়ার্ক, ডেডিকেশন টু ক্যান পাওয়ার। বিজয় একটা রেয়ার কোয়ালিটি। ছোট কাকা ছিল না, দেখলি তো কি হলো? ছোট কাকা? আমার ছোট কাকা আমার জন্মের আগেই মারা গেছেন। আমরা তিন ভাই এক জায়গা থেকে বড় হয়েছি। মর্যাদাও একটা কিছু, ছোটটা কিছুই পারল না মাঝখান থেকে। অথচ আমায় দেখ, আসলে আমি খুব ছোট থেকে ক্যাপিটালটা ছিঁড়েছিলাম, তককে তককে ছিলাম বিজয়। আমি জানতাম একদিন এদেশেও সময় আসবে, আমি শুধু চিনতে পেরেছিলাম ক্যাপিটালের শক্তিটা। তারপর সময় এলো, তোকে বলছি বিজন, সাম্রাজ্যবাদ, রাজতন্ত্র, একমাত্র ক্যাপিটাল, and that drives the world and not the universe। বিজন আমি ক্যাপিটালের ওয়েভে একটা খামচা মেরেছিলাম, হাতটা আটকে গেল, আমি কোথা থেকে কোথায়। আর একটা বই গুলে খেয়েছিলাম, চমকে উঠিস না, দাস ক্যাপিটাল, কালমার্কস, তোর ছোট কাকার ফেভারিট বই। কিন্তু দেখ সার্কেলটা আনতে পারেনি। বইটা পড়ে কৃষক ভাবলো সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, দিনবদল। আমি শুধু ক্যাপিটালের শক্তিটা বুঝে নিলাম। ছোট কাকাকে আমার মতো করে বোঝাতে গেছিলাম, আমাকে বলেছিল মেফিস্টোফেলস, চুপ করেছিলাম, কেন জানি না ওকে একটু ভয় পেতাম। উৎপাত্তে শেখ বিজন, ঘাপটি মেরে পড়ে থা, সময় আসে। আমি ছিলাম কচ্ছপের মতো খোলসের ভেতর, কত ঝড় বয়ে গেছে আশ্রাকে দিন। সূচক বুঝে মুখ বাড়ালাম, মেফিস্টোফেলস, মুখ বাড়াতে বুঝলাম সময় সময় এসে গেছে। আজ গোটা দেশের ম্যাপটা দেখ, তোরা ওটাকে রক্তে ঢেকে দিয়েছিল। আমার কথা পছন্দ হতো না ওর, আমাকে বলেছিল তুই শুধু নিজের গন্ডি নিয়ে থাকিস। আমি কিন্তু রাগিনি, আমি জানতাম আমার ওই গুণটা আছে। And I have that ability to capitalize everything. আজ গোটা দেশের ম্যাপটা দেখ, এই মৃত্যু পত্রকা আমার দেশ না, হিমালয় থেকে কন্যাকুমারিকা শুধু আমি মেফিস্টোফেলের। এই জলদের উল্লাস মঞ্চ আমার দেশ না, শেয়ার মার্কেট আমার হাতে, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, রাজনীতি, সেবা প্রতিষ্ঠান, হাসপাতাল, ফার্মেসি, গবেষণাগার, ন্যায়, নীতি, বিজ্ঞান, সংস্কৃতি, সব 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 জায়গায় মেফিস্টোফেলের। এই রক্তস্নাত কোষাই কালা আমার দেশ না। বড় হ বিজয়, বড় হ, ডেডিকেশন আর সার্কেলটা আসতে সে তুই আর বাঁকা বে মারিস না, এখন তোর সামত মনে হয়।
তবে হ্যাঁ, তোর এই বিশেষণটার মধ্যে বেশ একটা আভিজাত্য আছে। ছোট কাকাটা যদি এই কথাটা বুঝতো। তুমি একটা শুয়োর মেজো কাকা, তোমার মাংস আর চর্বি ছাড়া কিচ্ছু নেই। অনেক দিনের সঞ্চয় বিজয়, অনেক বুদ্ধির সঞ্চয়, অনেক যত্নের সঞ্চয়। তুই বিচ্ছিরি তৈরি দেখেছিস? চিনির রসে চিনি ডুবিয়ে দেয়, তারপরে রসের থেকে চিনিগুলো এসে এসে ওই চিনিটার গায়ে জমতে থাকে। এইটুকু চিনি, এত বড় মিছিল, ক্রিস্টালাইজেশন, কোনো ঝামেলা নেই। সে বুদ্ধি, কষ্টের সঞ্চয় কিছু হয় না, বুদ্ধির সঞ্চয় হয়। ফন্দি খাটাও, ফন্দি জমাও, কেল্লা পাতা। ছোট কাকারা বোকা ছিল, বড্ড বোকা, তাই না মেজো কাকা? না 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 না, অসম্ভব ইন্টেলিজেন্ট ছিল, ব্রিলিয়েন্ট প্রত্যেকটা ছেলে। শুধু কিছু পাগলামির খেসারত ওই ইন্টেলিজেন্সকে কাজে লাগাতে পারলে আজকে ওরা একটা ফ্লারিশিং হরাইজন পেত। আরে আমি তো তোর ছোট কাকার মতো অত বুদ্ধিমান ছিলাম না, কিন্তু ওই বন্ধুদের কথাবার্তা শুনে শুনে যে কালেক্ট করেছি তাতে লাইফ একটা রেভলিউশন এনে ফেললাম। তবে হ্যাঁ, কোন বুদ্ধিটা, কোন নলেজটা, কোন ট্রিকটা কোথায় কাজে লাগাতে হবে এটা আমার চেয়ে ভালো কেউ ক্যাপিটালাইজ করতে পারবে না। কি হলো, পারলে কিছু মগজে ঢোকাতে? সে তো ভবিষ্যৎ বলবে, আমি শুধু আমার লাইফের মন্ত্রগুপ্তিটা ওকে বলে দিয়েছি, এখন ও শিখতে পারলে ওর লাইফ। তুমি নিজে যা বলার নিজে বলবে বাবা, লোক ভাড়া করো না প্লিজ। লোক ভাড়া করাবে না? ও তোর নিজের কাকা, তাকে তুই লোক ভাড়া করা বলছিস? তোর কি রুচিবচ্চ কোনো নষ্ট হয়ে গেছে নাকি? ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলার নিজে বলবে, হয়েছে? হ্যাঁ বললে তুই বুঝিস? বুঝি না। তাহলে এতদিনে এ পজিটিভ কিছু একটা করে দেখাতিস। হ্যাঁ কিছু করতে চাইলেই করা যায় না, সেটা আমি জানি, কিন্তু একটা চেষ্টা তো থাকবে। চেষ্টা তো আমি করছি আমার নিজের মাপে। এই তোমার মাপটাই আমি কিছু বুঝি না বাবা। দেখি কাকার সাথে এতক্ষণ কথা হলো, নিজের জন্য কিছু বলেছ? আমার রুচিতে বাদে। অন্য সংস্থানের জন্য নিজের কাকাকে বলতে তোমার রুচিতে বাদে? হ্যাঁ বাদে। তাহলে তো তুমি কাজের জন্য কাউকে কিছু বলতে পারবে না, কেউ তোমার নিজে চেঁচে এসে চাকরি দেবে না। মেজো কাকার মতো লোককে বলতে আমার রুচিতে বাধে। সে তোমার গুরুজন বিজয়। কোনো প্রমাণ আমি পাই না, টাকা পয়সা ছাড়া মেজো কাকার সাথে আর কারো কোনো রকম রিলেশনশিপ আছে বলে আমি বিশ্বাস করি না। আমি তো তোমার সাহায্য চাইতে বলিনি, তুমি পরিশ্রম করে উপার্জন করবে। মেজো কাকা সমস্ত পয়সাই অন্যের উপার্জনের পয়সা, সেখান থেকে পরিশ্রম করে কিছুটা নিয়ে আসা মানে চুরি করা। এই বড় বড় কথা বলো না, কথা বাড়ি হলো তো বাবা। না আমি কেন মেজো কাকার সাহায্য চাও নি? হ্যাঁ তুমি সারা জীবন নিজে সৎভাবে পরিশ্রম করে উপার্জন করেছো, আর আজকে আমাকে কেন বলছো? কথাগুলো বড় ঘোরাতে বিজন, সময় বদলে গেছে। আজ তোমার মেজো কাকারই ঠিক, সময়ের সাথে পা মেলাও। বাবা ছোট কাকাদের সময়টাও তো এসেছিল। বিজনের কথাগুলো বলবে না, ভূতের মাথা থেকে নামো। বাবা ছোট কাকাদের সময়টাও তো শুধু ছোট কাকাদের কথাই বলতো, তুমি তার সাথে পা মেলাও। বিজন বিজন আমি চাই না তুমি তুমি তো অনেক কিছুই চাও না, সময় তো তাই মেনে চলবে না। ভুলে যাচ্ছ তুমি তোমার বাবার সাথে কথা বলছো। আমি জানিও তো ভুলে যাচ্ছ বাবা, যে ছোট কাকাদের সময়টাও শুধু ছোট কাকাদের কথাই বলতো। তুমি তো এটাও ভুলে গিয়েছিলে যে ছোট কাকা ছিল তোমার ভাই, ঠাকুরদার অবর্তমানে তুমি ছিলে তার অভিভাবক। সে আমার কোনো কথাই শুনতো না। তাই বলে তুমি তার মৃতদেহ শনাক্ত করতে যাবে না? বিজন জান ওরা ভুল করছিল, ভুল পথে চলে গেছিল। যদি তাও সত্যি হয় ওরা কিছু তো করছিল। তোমায় দেখো আমায় দেখো কিছু করছিল, শুধু মুখ বুঝে পড়ে আছে। ভয়, শুধু ভয়, সব কিছুকে ভয়, সমাজকে ভয়, রাজনীতিকে ভয়, পুলিশকে ভয়, মেজো কাকাকে ভয়, ছোট কাকাকে ভয়, বাবাকে ভয়, ছেলেকে ভয়, জীবনকে ভয়, মৃত্যুকে ভয়। ভাসিয়ে দিলে না কেন বাবা? কি লাভ হলো বিহন্নলা হয়ে বেঁচে থেকে? ব্যাপারটা কতদূর গড়াচ্ছে তাহলে? আমি কি এখানে শুধু ভাবতে এসেছি নাকি? খালি ভেবে যাবো? হ্যাঁ খালি ভেবে যাবো, মেলে না উত্তর। আচ্ছা তাহলে মুদ্রার কথাটা গিয়ে দাঁড়াচ্ছে, এই ঘরটা আমার কাছে একটা পরবাস। আচ্ছা বেশ মেনে নিলাম, কিন্তু ক্রমশ এই পরবাসের পরিবেশটা যে আমার কাছে পাথরের মতো ভারী হয়ে উঠছে। তাহলে হালকা পরিবেশ চাই, লঘু পাতলা, সেটা আমাকেই করতে হচ্ছে। এ পরবাসে মন
যে মোর রয় না আহা প্রাণেতে সয়না সখী সয়না 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 দুর আমার আবার সখী কে ওই যে মডেল সুন্দরী চোখের সামনে ছবিটা এমন ছাটা যেন মরার আগে শেষ দেখা দেখে মরতে পারি সখী 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 কি রে বলবি তো কি বলবো আমি তো রোজ আসি এই পার্কে আকাশ কুসুম ভাবতে মনে আশা কোনো ছোট টিপ ফর্সা গরম পাছে এসে বসবে আলাপ হবে গাড়ি দৌড়বে আজকে পিঠে টোকাও পড়লো ঘুরে দেখি কিন্তু কত পরে দেখা বলতো আমি তো রোজই আসি চাকরিটা যাওয়ার পর থেকে চাকরি তুই চাকরি করছিলি কোথায় করছিলাম তো একটা ধূমকেতু কোম্পানিতে ধূমকেতু কোম্পানি আরে ওই উত্তিমস্থান সস্তা কোম্পানি গুলো ওই যে যারা কোকিলের ডিমে তা দেয় আমি সেই রকমই একটা বিপিও সুবেশ ভৃত্যের কাজ করছিলাম সেটা আদর জানিস তো হাতে একটা এটিএম কার্ড ধরিয়ে দিল ওইটা দিয়ে যখন খুশি এটিএম থেকে টাকা তুলে নেওয়া যাবে মাসে একটা নির্দিষ্ট পরিমাণ যেটা আবার বলার মতো নয় খাতায় কলমে আমি কি পাই তাই জানি না নো পেনশন নো প্রভিডেন্ট ফান্ড খাতায় কলমে আমি বোধহয় এমপ্লয়িও ছিলাম না বাহ 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 কিন্তু কাজের সময় নিত্তি মেপে 12 ঘন্টা কাজ সপ্তাহে 3 দিন নাইট আর কাজ থেকে মাথা তুললেই বলবে এটা প্রফেশনাল ওয়ার্ল্ড মামা বাড়ি না বলেই বাঙালির বাট্টা চাকরি কিস্তি মারবে প্রফেশনাল কিস্তি মারছিস আরে কত ছেলে মেয়ের এই প্রফেশনাল উপাধি শুনে আর ওই এটিএম কার্ড পেয়ে বুকে ছাতি ফুলে গেল কতজন তো দেখি পরের দিন থেকে টাই পরে আসছে আহারে অনেকে দেখেছি জানি লাঞ্চে যাচ্ছি বলে বেরিয়ে একটা চা টিফিন কেক খেয়ে চলে আসছে অথচ 76 নম্বর বাসের দরজায় ঝুলতে ঝুলতে যখন বাড়ি ফিরছে কোম্পানির আইডেন্টিটি কার্ড তখনও গলায় ঝুলছে তাই না খেলার মাঠের দেশপ্রেম দেবারতি কিন্তু একটু অন্যরকম ছিল জানিস কি দেবারতি আমাদের গাদা দলের মাথায় ছিল খুব কাট রোজ আসতো অফিসে রবিবার ছুটির দিন রোজ 12 থেকে 14 ঘন্টা খাট দেবারতি তারপর ওই পুরাই কোথায় যেন কারা সব ভুল করলো অথবা ঠিক করলো সারা পৃথিবীর টাকার ভাড়ারে টান পড়লো রিসেশন দেবারতি চিঠি পেল না আরো অনেকেই পেল কিন্তু দেবারতিও পেল চিঠি পাওয়ার পরেও কাজ করলো জানিস রোজ 1 মাস প্রথম প্রথম কাজের জায়গায় ঢুকতো ম্যানেজমেন্ট আটকে দিল তারপর রিসেপশন রিসেপশনে রোজ 12 থেকে 14 ঘন্টা বসে থাকতো মনোজ 1 মাস দেবারতি কেন 3-4 বছর ধরে রোজ 12 থেকে 14 ঘন্টা করে কাজ করার পর ওরা নিজস্ব জগৎ বলে কিছু ছিল না কি বলছিস রে ওর কিন্তু বাবা মা ভাই ছিল শোবার ঘরে খাট ছিল বালিশ ছিল খাটের নিচে ট্রাঙ্কে রাখা ছেলেবেলার পুতুল ছিল ডায়েরি ছিল ডায়েরি জুড়ে পাতায় পাতায় প্রথম প্রেমের আবেগ ছিল মাথার উপর ছাতও ছিল ছাতের উপর বৃষ্টি ছিল নামতা ছিল স্কিপিং ছিল চুকিতকিত আমের আচার স্কুল কলেজের বন্ধু ছিল কলেজ কেটে আড্ডা ছিল মনের কোণে দুঃখ ছিল গল্প জুড়ে আশা ছিল আশার খালে বান ডাকতে বানের জলে অফিসে আর তারপর এলি না কেন অফিস ছিল খাসি গেল অফিস ছিল আজকে ছুটি অফিস ছিল জানিস তো আজ অফিস ছিল শিল পড়েছে অফিস ছিল মেক করেছে অফিস ছিল অফিস ছিল অফিস ছিল অফিস ছিল অফিস ছিল ঘড়ির কাঁটায় অফিস ছিল বাসের চাকায় অফিস ছিল চাম লাইনে অফিস ছিল ঘুমের ভেতর অফিস ছিল পাশ বালিশে অফিস ছিল মায়ের কোলে অফিস ছিল অফিস ছিল অফিস ছিল অফিস ছিল অফিস ছিল অফিস ছিল দেবারতি 1 মাস 12 থেকে 14 ঘন্টা বসে থাকে রিসেপশন তারপর অফিসের ছাদ থেকে ঝাঁপ দেয় অফিস বাদে আর কিচ্ছু ছিল না কিচ্ছু না সন্তান হারা মাও তো উঠে দাঁড়ায় রে একদিন এই পৃথিবীতে প্রফেশনাল রিলেশনশিপ ছাড়া অন্য কোনো রিলেশনশিপ এক্সিস্ট করবে না জানি না মাতৃত্বের গড়াতে কি আছে আমার কিন্তু চাকরিতে যায়নি আমি আর যেতে পারিনি ওখানে কি করছিস তাহলে এখন বসে আছি হে কবে শুনিব তোমার বাণী
কবি বাহির হইব জগতে মম জীবন ধন্য মানি। না রে না রে লিখছি, সিরিয়াসলি লিখছি, সিরিয়াসলি। ভয়ের ব্যাপার, তুই তো আবার একটু বেশি সিরিয়াস। তোর না একটা গার্লফ্রেন্ড খুব দরকার। এই সখী, হ্যাঁ শোন, প্লে স্টোর থেকে গার্লফ্রেন্ড এনে স্মার্টফোনে রাখি সাজিয়ে, অঙ্গে বিকিনি আপলোড করে রাধিকা রেখেছে মাতিয়ে, নতুন কবিতা নাম সখী কালকে লিখেছে। না 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 না, ধ্যাত, বড্ড এলোমেলো হয়ে যাচ্ছিস। না প্রেম করা খুব দরকার, তোর লাইফটা না সেপে পড়ে যাবে। এই প্রেমিকারা খুব ভালো ছাঁচে ঢালা মূর্তি বানাতে পারে। ছাঁচে ঢালা মূর্তি? হ্যাঁ প্রেম, হ্যাঁ। সারা জীবন শুধু শুনেই এলাম প্রেম প্রেম প্রেম, ই থেকে যে উঠি হয় সেটাই বুঝলাম না রে। বন্ধু রে, প্রেম গজায় এই বুকের বাগান। কি করে বোঝাবো বলতো? এ কি চর্বুত যে গুটিয়ে বোঝাবো, না একটা খাবার যে চেখে দেখবি? তোর ভালো লাগা, তোর জ্যোৎস্না, বেশ সারাক্ষণ একটা সুখ সুখ ফুরফুরে, অনেক হয়েছে কেমন দেখতে? প্রেম মেয়েটা মেয়েটা কি বলি ভেবে বলো, প্রিয়াসে বিউটি কনটেস্ট করে মডেল নাকি ফিল্ম স্টার? সবাই বলে দেখতে একেবারে ফিল্ম স্টার। হ্যাঁ এই কলকাতার মেয়ে? না ধানবাদের, অবস্থা ভালো না? খুবই ভালো। বাপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট? বাপস? আমি বাবার এক মেয়ে। বাপের সবে ধর, বলিস কি রে? অর্ধেক রাজত্ব আর রাজকন্যা না? ঠিক, যাকে বলে অর্ধেক রাজত্ব তার সম্পত্তি। দাঁড়া দাঁড়া দাঁড়া, অর্ধেক রাজত্ব, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ফিল্ম স্টার, আর তুই বসে বসে কবিতা লিখছিস? বোকা, বিয়েটা করে কোম্পানির মালিক হয়ে বস। ওরে বাবা, মেয়ে নিতে গেলে শ্বশুরকেও তো আমার কবজির জোরটা দেখাতে হবে নাকি? কবিতা লিখে কবজি অতটা শক্ত হবে কি? আসল কথা মুরাদ নেই। ও বলে ওর বাবাকে বলতে নাকি আমি ভয় পাই? না না, ভয়ের কি আছে, আফটার অল শ্বশুর ইজ আনাদার কাইন্ড অফ বাবা। অবজেকশন, শ্বশুরকে ব্যা ব্যা করে বাবা ডাকো, বাবা ভেবো না, ভাববে হাওয়াতে গলায় ঘর জামাইয়ের বকলিস্টা টাইপ দিতে চাই। না না, সে টেস্ট হবে কেন? ম্যাগো, আমাদের ওরকম টেস্টই না, আসল কথা নিজেরই মন ঠিক হয়নি। নাকি এখনো মন ঠিক করিসনি? একে সুন্দরী তাই কোটিপতির মেয়ে, এই এই ন্যাকা টাকা আছে নাকি? এই কি বেশ কয়েক লিটার পাবেন স্যার? আমি ন্যাকা কখনো না। ওরা ওই রকম জানিস তো, যত টাকা তত ন্যাকা। এই জানিস কুকুর কোলে ঘুমোয়, তাতে কি বিয়ের পর তোকে নিয়ে ঘুমোবে তাই অভ্যেস করেছে। মাকে মম, বাবাকে পপ ডাকি বলে ন্যাকা বলে। এই মাকে মম আর বাবাকে পপ বলে, যেন কুকুর ডাকছে। আহা কি করবো, গভর্নমেন্ট শিখিয়েছে যে লুঙ্গি পরলে ন্যাকা বলে, মিনি স্কার্টে ন্যাকা, শার্ট প্যান্টেও ন্যাকা। আরে কন্যা, পলকে পলকে, পোশাকে পোশাকে, বদলে বদলে খালি চমকে যায়। সব মেয়েরাই করে, স্টাইল বোঝে না কিচ্ছু না, জঙ্গলি কথা কয়। বললেই আমি জঙ্গলি, 24 ঘন্টা একটা জ্যান্ত ওয়ার্ড্রোব হয়ে ঘুরে বেড়াচ্ছি। এমনকি ওর এই এক নম্বর বয়ফ্রেন্ডের পোশাক, ওর দু নম্বর বয়ফ্রেন্ডের নাম চকোলেট। আমার সাথে বেড়াচ্ছে খুব আনন্দ, চকোলেট বাবার গলা জড়িয়ে আদর করতে করতে, চকোলেট মাথা ধরেছে, চকোলেট ছোট মামা স্ট্রোক হয়েছে শুনে কাঁদতে কাঁদতে, চকোলেট। আমি সাজবো, আমার ইচ্ছে করে আমাকে একটা ছোট্ট ফুল গাছ দেখা, একটা ছবি মনে হোক, আর অনেক ছোট ছোট রঙিন পাখি।
সবসময় জানিস তো এটা পাখি পাখি ভাব পাখি বুঝেছি ভালোবাসিস তো খাঁচায় পড় ওরে ওর ভালোবাসা আমি না বুঝলেও আমার শোল্ডার বুঝবে রূপবতী কন্যা বলে সঙ্গে রূপ ভরা থলে হবে হবে শিগগির একটা ইন্টারভিউ আছে লেগে যাওয়ার কথা উল্টো পাল্টা ভাববো না পুরো দমে তদন্ত চলবে প্রথমত এ ঘরটা কার দ্বিতীয়ত আমাকে এখানে আনা হয়েছে কেন তৃতীয়ত আজকে তারিখটা ক্যালেন্ডার আমি বিজন সেন বাবার নাম শ্রী বলাইচাঁদ সেন আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে 2007 সালের গ্র্যাজুয়েট কোন রং আপনার পছন্দ কোন নেতাকে বেশি লাইক করেন নরেন্দ্র মোদী সোনিয়া গান্ধী মমতা ব্যানার্জি বুদ্ধদেব ভট্টাচার্য আপনার মতে কে ঠিক রতন টাটা না সাইরাস মিস্ত্রি পিডি সাইকেল বলতে কি বোঝেন লাস্ট রিসেশনের মেইন কারণ গুলো কি বলে আপনার মনে হয় স্পেশাল ইকোনমিক জোন বলতে কি বোঝেন সাবসিডি ইকোনমিক গ্রোথের একটা বড় বাধা এ বিষয়ে দুচার কথা বুঝিয়ে বলুন ইউরোপিয়ান ইউনিয়ন এবং গ্লোবালাইজেশন রিলেশনশিপ সম্পর্কে আপনার মতামত লার্জ হ্যাড্রন কোলাইডার কি হোয়াট ইজ গড পার্টিকল প্রসাদী দে মার্ক জুকারবার্গ সিআর 7 লিওনার্দো ডিক্যাপ্রিও নরেন্দ্র মোদি হর্ষদ মেহতা স্টিভ জোবস বাবা রামদেব বিল গেটস ও মিস্টার সিং ইয়েস স্যার ইকোনমিক্সে আপনার ভালো মার্কস ছিল অনার্স জানি কেন জানতাম না স্যার ভালো নম্বর পাবো কেন পেয়েছি তাও জানি তো আই সি আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স একটা উঠকো আইটি কোম্পানি উঠকো জব প্রোফাইল কি কাজ করতে অন্যের কামনা মেটাতাম হোয়াট কামনা মেটাতাম প্লিজ এক্সপ্লেইন ওই তো মালিকের কামনা ছিল প্রচুর টাকা কামানো উনি নিজে পরিশ্রম করতে পারতেন না আমরা পরিশ্রম করে দিতাম উনি কামনা মেটাতেন ঠিক বুঝলাম না আপনি পারিশ্রমিক পেতেন তো সেটা পরিশ্রমের অনুপাতে না হলে তাকে পারিশ্রমিক বলা যায় কি আই সি আচ্ছা আপনি কি জবটা কন্টিনিউ করছেন না ছাড়লেন কেন সেটা তো বললাম স্যার বোঝা যায়নি নট ভেরি ক্লিয়ার ও আচ্ছা আচ্ছা বুঝিয়ে বলছি আসলে আমার তখন এইচআইভি পজিটিভ ধরা পড়েছে হট এইচআইভি সাধারণত দু রকম ভাইরাস থেকে হয় একটার নাম প্রাচুর্য অন্যটার নাম শ্রম হোয়াট প্রাচুর্য ভাইরাস হেরিডিটারি যাদের থাকে তাদের প্রথমে রোগটা হয় হোয়াট কিন্তু তাদের শরীরে রোগটা ধরা পড়ে না তারপর শোষণ নামক একটা যৌন পদ্ধতির মাধ্যমে রোগটা অন্যের শরীরে প্রবেশ করে তখন ভাইরাসটা একটু ফর্ম চেঞ্জ করে তার নাম হয় শ্রম স্টপ যারা একবার শ্রম ইনফেক্টেড হয় তাদের শরীরে কিন্তু রোগটা ধরা পড়ে আর খুব তাড়াতাড়ি ভয়ানক চেহারা নেয় স্টপ এরপর থেকে তারা শুধু পরিশ্রম করে চলে শরীর থেকে ভোগ চলে যায় দুর্ভোগ আসে নেক্সট জেনারেশনে ছড়িয়ে পড়ে মরে না শুধু পরিশ্রম করে চলে চোখের কোল বসে যায় শরীর ভেঙে যায় রাগ বদ হজম অক্ষিণে সমস্ত কিছু হয় ভাইরাস দিয়ে একটু ফর্ম চেঞ্জ করাতে একটা নতুন উপসর্গ দেখা দিয়েছে এখন এই সব রোগীরা জোট পাততেও পারে না শুধু ছোটখাটো চেঁচামেচি করে তার দাওয়াই বেয়ারা 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 বেয়ারে শুধু এলো না দৌড়ে আমার দিকে হাত বাড়ালো মানে দরজা দেখেন তিন স্যার চেয়ার ঠেললেন উঠে দাঁড়ালেন বেয়ারা ফাইল গোছালো স্যারেরা বগলে গুজলেন তিন স্যার ঘুরলেন আমিও ঘুরলাম ওমনি তিন স্যার একটি পেছন দেখলাম স্যারের পেছন বিশ্বাসে যে গিয়ে দাঁড়ালাম কেন স্যারের পেছন স্যারের পেছন বাড়ি ফিরতেই বাবার প্রশ্ন কেমন হলো কেমন স্যারের পেছন স্যারের পেছন
এখানে এসব কথা আসছে কেন? গেল আজ যে 4 বছর হয়ে গেছে আমার কোনো কাজ নেই। সবাই জানে আমি ঘরে বসে খাই আর দিস্তা দিস্তা লিখি, কিন্তু এখানের সাথে এই 4টে দেওয়ালের সাথে তার কি সম্পর্ক? কেউ উত্তর দেওয়ার নেই। ওয়ার্ডলেস, তুমি একটা ওয়ার্ডলেস বিজন। কখনো না, আমি ওয়ার্ডলেস না বাবা, বরং 4 মাসের জঞ্জালের ভিড়ে তুমি আমাকে ঠিকঠাক চেনো না। তুমি একটা সেন্টিমেন্টাল ফাস্টেটে, সকলের চোখে তুমি একটা খাপ ছাড়া বিজন। কেন? আমি শুধু বিজন হয়ে চলতে চাই বলে, অমুকের মতো হই না বলে, তমুকের মতো হই না বলে, একটা চারা গাছ তো তার নিজের মতো করেই বাঁচতে চাই বাবা। কই, সেটাকে তো কেউ কখনো খাপ ছাড়া বলে না। তোমার শুধু ভারী ভারী কথা আর কথা। না শুধু কথা না, আমার ভেতরটাও সবসময় ভারী হয়ে থাকে। এই কাপি করো না তো কাপি করো না, হয় সংসারকে কিছু দাও না হলে। বাহ, হ্যাঁ এটাই আমার শেষ কথা। বাহ, হ্যাঁ হ্যাঁ শেষ কথা, শেষ কথা। বাহ 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 বাহ। আর আমি আমি তো শুধু বিজনকে চেয়েছিলাম। আমি তো বলিনি তুমি সেন্টিমেন্টাল ফ্রাস্ট্রেটেড খাপছাড়া। আমি তো কিচ্ছু চাইনি বিজন। তুমি তো চাওনি, তো চাওনি। তাহলে সত্যি সত্যি ভালোবাসোনি? না না, ভালোবেসেছিলাম তো, সত্যি সত্যি ভালোবেসেছিলাম। কিন্তু যে মালার ছবি আঁকলে সে মালা তো আমি নই। না না, সে মালা তুমি নও। মনোজকে যে মালার গল্প বলেছিলাম সে মালা তো তুমি নও, সে এক অন্য মালা, সে আমিও আমি নই। হয়তো আমার ভেতর লুকিয়ে থাকা অন্য একটা আমি, আমার সব পেয়েছি আমি। সত্যি সত্যি ভালোবেসেছি? বেসেছিলাম। না ভালোবেসে উপায় কি ছিল বলো? তখন তো একমাত্র তুমিই ছিলে যে আমাকে একলা হয়ে যেতে দিচ্ছিলে না। তাহলে 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 কেন 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 চলে গেলে বিজন? চাইনি, আমি চলে আসতে চাইনি, আমি আঁকতেই চেয়েছিলাম। তোমার প্রথম মাইনে পাওয়ার দিন ঠিক 7টা, আমি কেবিন বুক করে রাখবো, দেরি করো না লক্ষ্মীটি। আমি তো খোলা মনে খুশি মনেই যাচ্ছিলাম, কালী পুজোর পরের দিন পাড়ার মোড়টা ক্রস করতে সাজানো টেবিলে মাংসের চাপ, আর এই ছেলেটার আত্মঘাত। আমি সব কিছু ছেড়ে পালাতে চাইছিলাম বাবা। বাবা আমি কোথায় পালাবো? বাবা আমি কোথায় পালাবো? কোথায় পালাবো? আমি কোথায় পালাবো?
যখন সমস্ত পথ মিশেছে কবরে, যখন কারুরই চোখে পলক পড়ছে না, যখন গাছেরা নিচ্ছে একটু একটু করে, যখন সূর্যাস্ত লেগে সকলে আছে না, যখন সবার দরজা বন্ধ শেষ মেষ, যখন কথার পিঠে চেপে বসছে ভয়, যখন নদীরা সব ছেড়ে যাচ্ছে দেশ, যখন তোমার মুখ আর তোমার নয়, যখন ঠিকানা ছেড়ে স্বস্তি ভব ঘুরে, যখন বিশ্বাস নেই মুঠোর নিভৃতে, যখন হাজার ক্রুশ জেগে উঠছে দূরে, যখন ফারাক শেষ জীবিতে মৃতে, তখন নিজের বলে কিছু নেই আর, পৃথিবীর সব ক্ষত প্রথমে আমার।
রেডিও, রেডিও কিছু একটা শুনি, খবর না তো খেলা জিতে, রেডিও সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত ও বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে। এই ঘটনায় প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনকে পাড়া হাতে নাম করার নির্দেশ দিয়েছেন। আজ লোকসভায় বিরোধী দল নেতা নাম কাঠামোতে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন করায় লোকসভায় ব্যাপক গোলযোগ সৃষ্টি হয় ও সামান্য দূরে রাখতে হয়। আমাদের দপ্তর মুখোমুখি খবর আসছে, ঘটনা তাৎক্ষণিক বিবরণের সঙ্গে থাকুন। এখন একটা ছোট্ট বিরতি। সোজা ব্যাপার নয় কিন্তু হিংসে হিংসের কথাই বলছি, কিন্তু লাইফ ফেল করে দিতে পারে নানা অন্য কারণ না তোমার নিচে। সারাক্ষণ সবাই কেমন ঢিলে শুনতে চায়। ও আপিস ধরনের বল পাবাড়ি আসতে খেলেছেন, যেখানে ছিল সেখানেই আছে, বলো কোনো রান হয়নি, স্কোর যা ছিল তাই। কিন্তু না, গান্ধীজির সঙ্গে সুরাবর্তীর বৈঠক ব্যর্থ। এখন হাফ টাইম, হাফ টাইমের পর ভারত ভাগ শুরু হবে। যদি দরজা ভেঙে টুকে পরিচয় জিজ্ঞেস করতো কি বলতাম? নাম পদবী কি বলতাম, কি বলতাম? আমার ছেলে দাও, আমি কোন পুণ্য পুস্তক পড়িনি। আমি পরবর্তী শ্বাসকে দরকার। সেও তো একটা হাত ছাড়া,
পা ধরে নিজের ভাইকে কবরে ফেলবার পর ঝগড়া করি ঝগড়া করি ঝগড়া করি অনেকদিন ঝগড়া হয়নি।
ঠিক আছে রেডি। আমার ভিতরে রক্তের ফিনকি ছুটলো,
আমি কেমন পা ঘুষে ঘুষে তোদের ঘর ছেড়ে বেরিয়ে, পিছনে তখনও তোদের ঘরের বাতাস হালকা ভাবে বইতে লাগে, তোদের কথা আসি মায়া দিতে পারলি না আমাকে? মায়া তোর ছেলেবেলায় উজাড় করে দিলে তোমার আমার আদর ভালোবাসা গুলোর কথা মনে করে আমার একটু কম। জুড়ে পড়ে প্রমাণ করে দাও তুমি একটা কেন্দ্র ছিলে না, একটা জলজাত যুবক ছিলে। আজ পৃথিবীর
পরিবারের প্রতিজ্ঞা এই পৃথিবীতে যারা মানিয়ে চলতে পারছে না তাদের বিদায়। সমস্ত অপরবন্ধ মানুষ, অবসরপ্রাপ্ত মানুষ, একলা হয়ে যাওয়া মানুষের বিদায়। যারা মানিয়ে চলতে পারে না, কাজ করতে পারে না, তাদের দরকার নেই। আমাদের মিশন শুরু গেস্টার বাহিনী প্রধানের তরফ থেকে আরেকবার সমস্ত পৃথিবী জুড়ে বলুন মিস্টার সেন, মনোজ রায় কোথায়? কলেজে একবার দেখা হয়েছে।
মাঠে উৎসাহে অনেক মালার গল্প করছে। বলুন মিস্টার স্যার, মনোজ রায় কোথায়? আমাদের তাকে দরকার। সত্যি বলছি, আমি জঙ্গল। আপনি কি বলবেন? বলছি 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 বলছি, মনোজ আত্মহত্যা করেছে গলায় দড়ি দিয়ে। ড্যাম লাই, আপনি তাকে মেরেছেন? না না, কখনো না। আমি মারব কি হবে? আপনি তাকে খুন করেছেন, আমাদের হাতে প্রমাণ আছে। আপনি এই ঘরের মধ্যেই তাকে মেরেছেন। ওই দেখুন, যান মিস্টার স্যার, দেখুন ওটা। যান মিস্টার স্যার, এই ঘরে কোনো মেয়ে থাকে এটা আমাদের বিশ্বাস করতে হবে। সেই
2016 সালে নাৎসি বিশ্বাসযোগ্য শুধু এই ঘরে একটা মেয়ে থাকে সেটাই মিথ্যে। হ্যাঁ এই ঘর এই ঘরে আমার স্বামী থাকতেন, আমি মাঝে মধ্যে এখানে আসতাম, আর এই ঘরটা আমার কারণ আমার স্বামী মারা গেছে। আমাকে এখানে আনলো কে? কে বাদ করে রাখলো আর তারপর সমস্ত ষড়যন্ত্র করে মরে? আচ্ছা তাহলে আপনি আপনি ব্যাপারটা জলের মতো পরিষ্কার, এই ঘরে আমাকে আটকে রেখে মনোজকে কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না তো। এই ঘরে আমাকে আটকে রেখে মনোজকে মেরে রেখে একটা সুন্দর ষড়যন্ত্র নাটক সাজিয়েছেন না? এই থামবেন, বড্ড বাড়াবাড়ি করছেন কিন্তু। বাবা হ্যাঁ এখানে মনোজের লাশটাও কি মিথ্যে কথা বলছি? লাশ কোথায়? লাশ কোথায়? লাশ ওখানে। আসুন এবার আসুন, আর তো কোনো ভয় নেই, আসুন দেখুন এখানে। এখানে কোনো লাশ নেই। আপনি জানতেন
একজন মানুষের বদলে দুজন মানুষ আছে। ছিন্ন কাঁধে ফের মাথা জন্মাবে আমারও।